হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পিছনে দেখতে পাচ্ছ কত পরিমাণে পিটুনিয়া এখনও ফুটে আছে। আর যেমনটা তোমাদের বলেছিলাম, পিটুনিয়া গাছে সহজ পরিচর্যা যদি তোমরা করো, গরমেও কিন্তু এই রকম পিটুনিয়া তোমরা দেখতে পাবে। এবার গরমের আমার অন্যতম প্রিয় ফুল, যেটা আমার ছাদে যদি না থাকে আমার মাথা খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে বেল ফুল আর জুঁই ফুল। এর আগে তো নিশ্চয়ই ভিডিও আমি তোমাদের দিয়েছি। এবার সেই বেল ফুল জুঁই ফুল রিপোর্টিং করতে হবে। তো আমরা কাটিং করেছি, কাটিং তোমাদের দেখিয়েছি কীভাবে কাটিং করতে হবে, আর সেখান থেকে কীরকম নতুন নতুন মানে গ্রোথ স্টার্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে দেখাবো সহজ উপায়ে বেল ফুল জুঁই ফুল কীভাবে তোমরা রিপোর্ট করতে পারবে। একদম ইজি প্রসেস, ইজি ওয়ে, কোনো রকমের কমপ্লিকেশান, কোনো রকম ঝামেলা তোমরা কিন্তু দেখতে পাবে না এই ভিডিওতে। কথা দিচ্ছি পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে তখন বলবে, কারণ এত সহজ উপায়ে তোমাদের আমি বেল ফুল জুঁই ফুল গাছের রিপোর্টিং দেখাবো। মনে হয় না এরপরেও তোমাদের কোনো রকমের সমস্যা থাকতে পারে, আর এর পরেও যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার কী জন্য আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর অনেককে দেখেছি রিসেন্ট, আমার অনেকের সাথে দেখা হয়েছিল যে তারা মানে তারা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। এবার কেন কমেন্ট যদি তোমরা না করো, তোমরা যদি না বলো যে তোমাদের বন্ধুদের ভিডিও কীরকম লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, হ্যাঁ খারাপ লাগলেও বলবে যদি দেখো যে হ্যাঁ অনির্বাণ তুমি এখানে ভুল করেছো বা তোমার এটা আমার ঠিক ভালো লাগলো না, অবশ্যই বলবে। এমনটা না যে শুধু ভালো ভালো কথাই অনির্বাণকে বলতে হবে, কারণ সব রকম কথার জন্য কিন্তু তোমাদের বন্ধু এখানে আছে। ভালো কথা বলো, খারাপ লাগলে সেটাও বলো, কিন্তু কমেন্ট করো। কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমাদের ভিডিওটা কীরকম লাগছে। তো অনেক কথা শুরুতেই বলে দিয়েছি, কারণ অনির্বাণ তো বেশি বকবক করে, মানে সবাই বদনাম করে যে অনির্বাণ বেশি কথা বলে। সো অ্যাজ অলওয়েজ শুরুতে অনেক বকবক হলো, এবার সোজা চলে যাবো আর তোমাদের দেখাবো কী করে আমি বেল ফুল জুঁই ফুল গাছে রিপোর্টিং করছি। এবার এখানে দেখো আমি বেল গাছটা নিয়ে চলে এসেছি, আর সেম প্রসেসে তোমরা জুঁই ফুলের গাছও কিন্তু রিপোর্ট করতে পারো। আর গাছটা যদি ভালো করে লক্ষ্য করো যে কত পরিমাণে নিউ লিভস এখানে বেরিয়েছে। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলাম যে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, আর আজকে দেখো কত পরিমাণে কিন্তু নতুন পাতা গজাচ্ছে। এই প্রতিটা পাতা থেকে নতুন হবে শাখা, আর শাখায় হবে তোমাদের ঝুড়ি ঝুড়ি বেল ফুল, কথা দিচ্ছি। আর এই গাছটার বয়স 2 বছর। আমি দেখো কীভাবে গাছটাকে রিপোর্টিং, প্রুনিং আর রুট ট্রিমিংটা করছি। প্রথমে আমি গাছটাকে বের করে নেবো, আর গাছটা যেহেতু রুট বাউন্ড হয়ে আছে বেরোতে আমার মনে হয় না কোনো রকমের অসুবিধা হবে। দেখলে একদম কি সহজে বেরিয়ে আসলো। আর রুটসটা দেখো, রুট স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ কী পরিমাণে রুট বাউন্ড হয়েছে, কারণ 2 বছর এই একটা ছোট্ট টবের মধ্যে গাছটা ছিল। তো এবার কি করব, প্রথমেই আমরা দেখো ওপরে বেশ কিছু আগাছা হয়েছে, সেই আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আগাছা কিন্তু একদম গাছের গোড়ায় রাখলে চলবে না, কারণ আগাছা কিন্তু অনেক ক্ষতি করে গাছ। তো আগাছা বেশি নেইও যদিও, তো আমি সরিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার চলে যাব সোজা রুট ট্রিমিংয়ে। রুট ট্রিমিংটা কী করে করতে হবে দেখো, এই আমি এই ধার দিয়ে এইভাবে আমি কাটব, এই ধার দিয়ে কাটবে, এই ধারে এরকমভাবে বসাবে, বসিয়ে এই টানবে, ব্যাস এইভাবে আমি করি। এবার আমার দেখো এক একজন এক এক রকম প্রসেস থাকে, এক একজন এক এক রকম টেকনিক থাকে। এবার অনির্বাণ এইভাবেই রুট ট্রিমিং করে থাকে, তো সেটাই দেখাচ্ছি। যেমনটা জবার ক্ষেত্রে দেখেছিলাম, আমরা কিন্তু গোড়ার কাছে যাব না, এই গোড়ার কাছে কিন্তু কোনো রকম ট্রিম করবো না, আমরা শুধু এই সাইড দিয়ে গাছটাকে ট্রিম আস্তে আস্তে করতে থাকবো, ব্যাস এইটুকুই করবো। আর একটুখানি সমান করে দেবো, কারণ একদিকে উঁচু নিচু থাকলে গাছটা বসাতে অসুবিধা হয়, তো সমান জাস্ট করে দিলাম গাছটা। এবার এইভাবেই আমরা কিন্তু গাছটাকে বসাবো, দেখো আমি কীভাবে গাছটাকে রিপোর্ট করছি। আর অবশ্যই একটা বড় টবে, কারণ এই ছোট টবে তো আর মানে বসানোর কোনো মানে হয় না, এটা একটা বড় টবে আমি গাছটাকে রিপোর্ট করব। আমি দেখো এখানে একটা গোল টব নিয়ে নিয়েছি, এই টপটার মধ্যে আমি এবার রিপোর্ট করবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি খোলামকুচি, অবশ্যই খোলামকুচি দিতে হবে। তারপর আমি দেবো আমার বানানো সেই মিক্সড খাবারের মাটি, সেই মিক্সড খাবার বানানোর ভিডিও এতদিনে তো নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছো,
তো সেই মাটি আমি এখানে ব্যবহার করছি। প্রথমে একটা লেভেল অবধি যেমনটা বলি তোমাদের মাটিটা দিয়ে দেবে বা চেপে চেপে দেবে, দেওয়ার পর আমরা গাছটাকে বসাবো। একদম মিডল করে গাছটাকে রাখার চেষ্টা করবে। রাখার পর আমি কী করবো না, এই সেই আমার মিক্সড খাবার, সেই মিক্সড খাবারটা আমি এবার গাছের গোড়ায় চারদিকে দিয়ে দেবো। ব্যাস, মিক্স খাবার কী করে বানাতে হয় তার ভিডিও, কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে আছে, সবাই দেখে নিও। আমি কিন্তু অনেক দিন আগে তোমাদের দেখিয়েছি। এবার এই দেখো আমার মাটি ভরা প্রায় হয়ে গেছে, আরেকটু মাটি লাগবে। আর আমি কী করবো, ওপর দিয়েও আর একটু মিক্স খাবার এই গোড়ার চারদিকে দিয়ে দেবো। ব্যাস, এই হয়ে গেল তোমাদের বেল জুঁই ফুলের রিপটিং। কতটা সহজভাবে দেখো আমি রিপটিংটা করলাম। তোমরা কিন্তু সবাই এই রিপটিংটা ট্রাই করো, কারণ রিপটিং না করলে, প্রুনিং না করলে বেল ফুল জুঁই ফুল কিন্তু বেশি পরিমাণে তোমরা পাবে না। আর এমন কোনো ব্যাপার না যে কেউ, তোমরা কিন্তু এটা করতে পারো, এর জন্য বিশাল এক্সপিরিয়েন্স দরকার, না হলে তুমি করতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। দেখো কত সহজভাবে আমি গাছটাকে প্রুনিং, রিপটিং, প্রুনিং তো আমি আগেও দেখি, আগে করেছি, তার রিপটিংটা কত ইজিভাবে দেখালাম। এই রকম সহজভাবে তোমরা যদি করো, তোমাদের গাছ থেকে আসবে কিন্তু ঝুড়ি ঝুড়ি বেলফুল, আমি কথা দিচ্ছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলের সাথে থাকতে হবে। আর কি করতে হবে না, পাশে থাকা যে বেল আইকনটা আছে, সেই বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি রোজ রোজ নিয়ে আসি, রোজ থাকে নতুন কিছু তোমাদের জন্য ঠিক সকাল 11টায়। কালকেও রোজকার মতো আবার নতুন কিছু থাকছে ঠিক সকাল 11টায়। তো টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।